मेरे हक के पैसे दे। बॉलीवुड तारका आलिया भट्टर बाबा महेश भट्टर माध्यमे हिंदी सिनेमाय अभिषेक हय कंगना रानावतेर। তারপরও কখনো আলিয়ার বাবাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন, কখনো আবার আলিয়ার প্রতিভাকে স্বজনপ্রীতি বিতর্কে জুড়ে দিয়েছেন কঙ্গনা। আলিয়ার সিনেমা গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি 100 কোটির গন্ডি ছুঁতে গাঙ্গুবাইয়ের সাফল্য ভুয়া বলে আলিয়ার সমালোচনা করতে শোনা গিয়েছিল কঙ্গনাকে। এবার জাতীয় পুরস্কার মঞ্চে জয়ী হয়েছেন আলিয়া ভাট। প্রতিদ্বন্দ্বী হিসাবে থালাইফিয়ের জন্য মনোনীত ছিলেন কঙ্গনা, তবে 69তম আসরে বাজিমাত করলেন আলিয়ায়। এর আগে কঙ্গনা 4 বার জাতীয় পুরস্কার পেয়েছেন। খানিক অভিমানী সুরেই আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনা। সোশ্যাল হ্যান্ডেলে কঙ্গনা লেখেন, 2023 সালে সব জাতীয় পুরস্কার বিজয়ীদের শুভেচ্ছা। এটা এমন এক শিল্পের উদযাপন যেখানে দেশের সব শিল্পী জলহর। আমার থালাইভি কোনো পুরস্কার জিতল না বলে যাদের মন খারাপ তাদের বলবো সৃষ্টিকর্তা আমাকে অঢেল দিয়েছেন। আপনাদের ভালোবাসা আর প্রশংসায় আমার সম্বল। দক্ষিণী অভিনেত্রী ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনের উপর নির্মিত হয় থালাইভি সিনেমা। এ ছবিতে কঙ্গনা ছাড়াও রয়েছেন যীশু সেনগুপ্ত, অরবিন্দ স্বামী, প্রকাশ রাজসহ আরও অনেকেই।